আজ 15ই আগস্ট। আজ শুধু ভারতবর্ষে নয়, ধরিত্রী যে প্রান্তে ভারতবাসী থাকুক না কেন, সেই হিন্দুস্তানির মনে দেশভক্তি, জাতীয়তাবাদ, স্বদেশের প্রতি গভীর অনুরাগ মিশ্রিত হয়ে মন বলে উঠবে, আজ 15ই আগস্ট, আজ স্বাধীনতা দিবস। আমার ভারত মাতা অত্যাচারিত, লাঞ্ছিত, কষ্ট যন্ত্রণায় জর্জরিত দীর্ঘদিনের পরাধীনতা শিকল থেকে মুক্তির দিবস। তেরঙ্গা পতাকার সামনে সেলুট জানিয়ে বলে উঠবে, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবেগে চোখ অশ্রুতে ভরে উঠবে। ইতিহাসের পাতায় কালো কালো অক্ষরে লেখা শব্দগুলো পড়তে পড়তে অন্তর কেঁপে ওঠে। কতখানি কষ্ট যন্ত্রণা সহ্য করে গেছে ভারতবাসী, তার সামান্য পরিমাণ হয়তো লেখা আছে, হয়তো অনেকের আত্মবলিদান ইতিহাসের পাতায় স্থান পায়নি। পরাধীনতা অত্যাচারের কোনো নির্দিষ্ট মানদণ্ড ছিল না, কি হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, সবাইকে অত্যাচারের শিকার হতে হয়েছিল দীর্ঘ দিন ধরে। শত শত ভারতবাসীর রক্ত জীবন ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এসেছিল, তার কতখানি পরিসর মাপার ক্ষমতা আমাদের নাই। পৃথিবীর অনন্তকাল পর্যন্ত মুক্ত করে দিয়েছিলেন অন্যের পরাধীনতার দাসত্বের শৃঙ্খল থেকে। 1947 সালে 15ই আগস্ট এই সেই মহাদিবস। আজ এই বিশেষ দিনে হিন্দুস্তানি ভারতবাসীর ভাইগণ রাগ ক্ষোভ দুঃখ অভিমান ভুলে বর্ণ ধর্ম নির্বিশেষে সবার ঊর্ধ্বে তেরঙ্গা পতাকা উত্তোলন করে একই কণ্ঠে একই সুরে গেয়ে উঠি ভারত মাতার জয়গান। সমস্ত স্বদেশী মনীষী আত্মত্যাগীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, একই সাথে জয়ধ্বনি করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে মুখরিত করে তুলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।